হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে বাঁধাকপি এই ডিম দিয়ে বাঁধাকপি রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায় তাহলে দেখে নিই ডিম দিয়ে বাঁধাকপি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে এইখানে আমি নিয়েছি একশো গ্রামের মতো বাঁধাকপি বাঁধাকপিটিকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গাজর গাজরটিকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এইখানে নিয়েছি ছোট থেকে একটা আলু আলুটিকেও সেম একইভাবে কুচি করে কেটে নিয়েছি আলু আর গাজরটিকে একদম কুচি করে কেটে নিতে হবে নাহলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে আর এখানে নিয়েছি একটা টমেটো এইখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর লাগবে দুইটা ডিম পাঁচ থেকে ছয় চামচের মতো বেসন দুই থেকে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি ছোটো এক টুকরা বাটার আর এখানে নিয়েছি একটা চামচ আদা বাটা আর এখানে নিয়েছি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমে দিয়ে দেবেন আর নিয়েছি সামান্য একটু পাতা কুচি আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব এখন আমি একটা বল নিয়েছি এই বলের মধ্যে আমি বাঁধাকপিটিকে দিয়ে দিলাম দিয়ে দেব আলু কুচি এক এক করে সবগুলি উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা কুচি কুচানো ধনিয়া পাতা বেসন আর দিয়ে দেব ফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে হালকাভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এর মধ্যে জল ব্যবহার করব না জল ছাড়াই এগুলিকে মেখে নিতে হবে এইভাবে সবজি দিয়ে সকাল বা বিকালে টিফিন বানিয়ে নিলে সবাই খুব খুশি হবে আর বিশেষ করে বাচ্চাদের পেটও ভরবে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুইটা ডিম এখন ডিমটিকে সবজির সঙ্গে আবারও হালকাভাবে মেখে নিতে হবে আর এইভাবে মেখে বেশিক্ষণ রাখা যাবে না একদম সঙ্গে সঙ্গে এই টিফিনটা বানিয়ে নিতে হবে আর যে বাচ্চারা সবজি খেতে চান না ঠিক এমনভাবে ডিম দিয়ে সকাল বা বিকালে টিফিন বানিয়ে দিলে একদম চেটে ফুটে খেয়ে নেবে দেখুন আমার মাকা হয়ে গেছে এরপর একটা প্রাইফেনে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাটারটা যখন গলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব ডিম দিয়ে মেখে রাখা সবজিগুলি এখন একটা খুন্তির সাহায্যে এগুলিকে একটু ছড়িয়ে দিতে হবে তারপর খুন্তির সাহায্যে এগুলিকে একটু হালকাভাবে চেপে দিতে হবে এরপর ছয় থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে ছয় থেকে সাত মিনিট ডাকনা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম এখন একটা থালা এর উপর দিয়ে দিয়ে দেব তারপর ফ্রাই উল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর উল্টে নিয়েছি এখন আবারও ওপর সাইড দিয়ে দেব এরপর এইগুলিকে ছয় থেকে সাত মিনিট আবারও লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিট ডাকনা দিয়ে রান্না করার পর দেখুন ডিম দিয়ে বাঁধাকপির টিফিনটা খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব এখন একটা ছুরির সাহায্যে টুকরা টুকরা করে কেটে নেব আমার এই ডিম দিয়ে বাঁধাকপির নাস্তা বা টিফিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন